চোখে সেই যখনই আমায় দেখে ও পড়ে না চোখেতে পলো কার আসে না কথা মুখে তার চলে যাওয়া ফিরে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং কন্যা। আর আমি রিমি, আজ আমি তোমার সাথে শেয়ার করব ওয়ান ব্র্যান্ড ল্যাকমি মেকআপ লুক। ল্যাকমি একটা ওয়ার্ল্ড ব্র্যান্ড প্রোডাক্ট, আর ল্যাকমির ফাউন্ডেশন আমার লাইফের ফার্স্ট মেকআপ ফাউন্ডেশন, কারণ আমি সবার ফার্স্টেই ল্যাকমি ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম। এবং ল্যাকমি এমন একটা প্রোডাক্ট যেটা সব জায়গায় তোমরা অ্যাভেলেবেল পাবে, অফলাইন কি অনলাইন। তো তাই ভাবলাম যে আজকের মেকআপ টিউটোরিয়ালটা আমি ল্যাকমি দিয়েই করি। চলো আমরা মেকআপ টিউটোরিয়ালটা স্টার্ট করি। তো এসে গেছি ভালো করে মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে, আর আমি এবার ইউজ করবো ল্যাকমির এই ফাউন্ডেশনটা। এটা আমার লাইফের ফার্স্ট ফাউন্ডেশন ল্যাকমির, মানে আমি যখন প্রথম মেকআপ করতাম, শিখেছিলাম বা করতাম, তখন আমি এই ল্যাকমির ফাউন্ডেশনটা দিয়েই করতাম। এটা খুব ভালো একটা ফাউন্ডেশন। তো এটাকে আমি ফার্স্টে মুখে অ্যাপ্লাই করে নেব। এটাকে এরকম করেছি, এবারে এটাকে আমি ডট ডট করে লাগিয়ে নেব। এবার এই ব্লেন্ডারটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। খুব লাইট একটা ফাউন্ডেশন। হ্যাঁ, যদি তোমাদের গালের মধ্যে পিম্পলস বা পিগমেন্টেশন থাকে, গালের মধ্যে ফুটো ফুটো দাগ থেকে থাকে, তাহলে হয়তো এটা ঢাকবে না। বাট যদি নর্মালি এমনি যদি নর্মালি স্কিনটা নর্মাল থাকে, কোনো দাগ ফাঁক না থাকে বা হালকা টুকটাক দাগ থাকে, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ঢেকে যাবে। আমার কাছে যেহেতু কনসিলার নেই, সেই জন্য এই ফাউন্ডেশনটাকেই আরেকবার আমি কনসিলারের মতন ইউজ করব চোখের নিচে। তারপর আমি আবার ভালো করে ব্লেন্ড করে নেব। ল্যাকমির এই কম্প্যাক্টটা, আর এটা SPF 40, তো এই কম্প্যাক্ট আমি ইউজ করে নেব। এবার আমি আইব্রোজটাকে ভালো করে ড্র করে নেবো, আর আইব্রোজটাকে ড্র করার জন্য ইউজ করবো ল্যাকমির আইকনিক কাজল। এবার আমি লাগাবো আই শ্যাডো, আর আই শ্যাডো লাগানোর জন্য আমি ইউজ করবো একটা লিপস্টিক। আমি ল্যাকমির এই অ্যাবসোলুট কালার, রেড কালারের লিপস্টিকটা ইউজ করব। এই দেখো কালারটা, আমার একটা খুব ফেভারিট কালার এটা। এটাকে আমি অল্প করে নেব আঙুলে, চোখের উপরে লাগাবো, আর ব্রাশ দিয়ে এটাকে স্মাচ করে দেবো। সেমভাবে এই চোখেও লাগাবো, আর ব্রাশ দিয়ে স্মাচ করে দেবো। ল্যাকমির এই লাইনারটা, এবার লাইনার, এবার আমি লাইনারটাকে অ্যাপ্লাই করে নেবো। লাইনারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি খুব সুন্দরভাবে। ইউজ করবো ব্লাশ, আর ব্লাশ লাগানোর জন্য আবার আমি এই লিপস্টিকটাকে ইউজ করব। লিপস্টিকটাকে গালের মধ্যে একটু লাগিয়ে নেবে লিপস্টিকটাকে, এরমভাবে ব্রাশ দিয়ে এটাকে আবার স্মাচ করে দেবে।
এবার আমি সবার লিস্টে ইউজ করব সেই ল্যাকমির অ্যাবসলিউটের এই লিপস্টিকটাই। আচ্ছা কি সুন্দর কালারটা। আমার কাছে যেহেতু ল্যাকমির মাসকারা নেই তাই আমি ল্যাশ ইউজ করছি, তোমাদের কাছে যদি মাসকারা থাকে তাহলে তোমরা মাসকারা ইউজ করো। ঠিক আছে, আমি ল্যাশ লাগিয়ে আর তোমরাই বলো কেমন লাগছে। আর আমি খুব ইজি ওয়েতে এই ল্যাকমির কয়েকটা 4-5টা প্রোডাক্ট দিয়ে তোমাদের এই টিউটোরিয়ালটা দেখিয়ে, তোমরা এই ল্যাকমি মেকআপ টিউটোরিয়ালটা লাইক করে থাকো বা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে ইনস্টা এবং ফেসবুকেও ফলো করতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। এবং আজকে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো তার নামগুলোও আমি নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা নেক্সট ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা।